হ্যালো বন্ধুরা, OMG চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওতে ভোটার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দেব। যদি আপনাদের ভোটার কার্ড থাকে বা এখনও যদি ভোটার কার্ডের নাম আপনাদের না সংশোধন করিয়ে থাকেন বা নতুন ভোটার কার্ড তালিকার নাম যদি আপনাদের তুলে না থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব। আপনারা জানেন যে ভোটার কার্ড ভেরিফিকেশন চলছে, তো এখানে কিছু ইনফরমেশন বলা হয়েছে। ভোটার তথ্য যাচাইয়ের কর্মসূচির মেয়াদ আরও বাড়িয়ে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই কর্মসূচির শেষ দিন ছিল 18 নভেম্বর, সোমবার তা বাড়িয়ে করা হলো 30 নভেম্বর। তো এই নিয়ে দুবার কিন্তু এই সময়সীমা বাড়ানো হয়েছে। এখানে আরও বলা হয়েছে, এর আগে 1 সেপ্টেম্বর থেকে 15 আগস্ট পর্যন্ত ভোটার তথ্য যাচাইয়ের কর্মসূচির মেয়াদ ছিল, কিন্তু ওই সময়ে রাজ্যের 42% ভোটার তথ্য যাচাই হয়েছিল না, তা বাড়িয়ে করা হয় 18 নভেম্বর। কেন্দ্রীয় নির্বাচন কমিশনার ডেপুটি কমিশনার সুদীপ জৈন কলকাতায় এসে কমিশনের কর্তা ও জেলা শাসকের সঙ্গে বৈঠক করে ওই কর্মসূচির গতি বাড়াতে নির্দেশ দেন। সেই সঙ্গে ভোটার তালিকার নাম থাকা সকল তথ্য যাচাই করতে হবে। এবারে মেয়াদ শেষ হওয়ার 7 দিন আগে 93% ফের মেয়াদ বাড়ানো হলো, বাড়িয়ে করা হলো 30 নভেম্বর। এর জন্য ভোটার তালিকা সংশোধনের দিন বাড়িয়ে দেওয়া হলো। আগে ঠিক ছিল 25 নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে, এতদিন তা পরিবর্তন করে ঠিক হলো 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকার নাম তোলা, ঠিকানা পরিবর্তন বা বানান সংশোধনের কাজ হবে। 2020 সালে 1 জানুয়ারি যাদের বয়স 18 হবে তাদের নাম ভোটার তালিকায় তোলার জন্য আবেদন জানাতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। তো আপনারা যারা এখনও ভোটার তালিকায় আপনাদের ভোটার তথ্য সংশোধন করেননি বা ভেরিফিকেশন করেননি, বা যাদের বয়স 18 হয়েছে তাদের নতুন ভোটার লিস্টে নাম তোলেননি, তো আপনারা যে ভোটার ভেরিফিকেশন চলছে তার মেয়াদ আরও বাড়ানো হয়েছে 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত। তো আপনারা নাম তুলতে পারেন, ঠিকানা পরিবর্তন করাতে পারেন বা সংশোধনের কাজ আপনারা করতে পারবেন। তো যারা এখনও পর্যন্ত করেননি ভোটার কার্ডের ভেরিফিকেশন, তারা অবশ্যই করিয়ে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।